হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন পরে আপনাদের সাথে লাইভ আসছি। আমি তো যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন তাদেরকে এটাই বলতে চাই, যারা বারবার হেরে যাওয়ার পর লড়তে শিখে, লড়তে পারে, নিজেকে কন্ট্রোল করতে পারে, তারা আজ না হয় কাল তাদের লাইফে সাকসেস হবে। বিগত কয়েকদিন আমার ভালো বন্ধু যারা ছিলেন, তাদের মধ্যে কিছু মানুষ যারা আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে অনেক জায়গায় আমার ভালোটা তাদের পছন্দ হইতেছে না, তো তাদেরকে একটা মেসেজ দিয়ে রাখি, আমার ক্ষতি করে, আমার সমস্যা করে আপনারা কখনো আমার জায়গায় পৌঁছতে পারবেন না, আমার জায়গায় আসতে পারবেন না। এটার জন্য আপনাদেরকে পরিশ্রম করতে হবে। অহংকার করবো না, আল্লাহ মাফ করুক। পরিশ্রম ছাড়া কারো ক্ষতি করে, কারো সমস্যা করে তার জায়গায় কখনো যেতে পারবেন না। আশা করি আপনারা আমাদের আমার মেসেজটা বুঝতে পারছেন, আমি কী বুঝাতে চাইছি আপনাদেরকে। আর সৃষ্টিকর্তা কার কার কপালে কী লিখে রাখছে এটা সৃষ্টিকর্তাই ভালো জানেন। ঠিক আছে, আমার রিজিক, আমার নসিবে যা লেখা আছে এটা আপনি কখনো নিয়ে যেতে পারবেন না, চাইলে। যেটা আমার আমার সাথে হইতেছে হবে এটা সৃষ্টিকর্তার তরফ থেকে, হয়তো এটা আমার জন্য একটা পরীক্ষা। তো বেশি কথা বলবো না, এই মেসেজটা আমি তাদেরকে দিতে চাই বারবার, যে কারো ক্ষতি করে কখনো তার জায়গায় যাওয়া যায় না। আপনাকে উপরে উঠতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে, পরিশ্রম করেন, অবশ্যই সফলতা পাবেন। আর কারো ক্ষতি করবেন, কারো ক্ষতি করে তার জায়গায় যেতে পারবেন, এটা হলো আপনার ভুল ধারণা। ঠিক আছে, আশা করি ভালো থাকবেন, আমার মেসেজটা পাওয়ার পর আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কয়েকজন মানুষ বর্তমানে আমার পিছনে গিবত এবং কি আমার ক্ষতি করতেছেন। আপনাদের জন্য আমার শুভকামনা এবং ভালো থাকবেন। আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক। আসসালামু আলাইকুম।